দেখতে পাচ্ছ আমার দুষ্টুটাকে? দুষ্টুটা দেখো, বিকেল বিকেল নয়, ঠিক সন্ধেবেলায় লাইট নিয়ে এখন রাস্তায় দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। প্রায় সন্ধে লাগবো লাগবো এরকম হয়ে আছে, আর দেখো রাস্তায় দৌড়াদৌড়ি করছে, আর সঙ্গে ও বড় দাদু ঘুরে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে। তো সবাই মানে প্রত্যেকটা মানুষ ওকে প্রচণ্ড ভালোবাসে, শুধু একটা মানুষ ছাড়া, মানে পিকুর বাবা পিকুকে এক মানে ভালোবাসে না, সেই জন্যই হয়তো ওর মামার বাড়িতে বা এখানে গ্রাম প্রত্যেকটা মানুষ, মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ গ্রামে ঘরে প্রত্যেকটা মানুষকে খুব 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 ভালোবাসে। যাই হোক, তো একটা মানুষের ভালোবাসা পায়নি বা পাচ্ছে না, তো কী হয়েছে, অনেক মানুষ আছে যারা ওকে প্রচণ্ড ভালোবাসে। তো দেখো, ও এখন বড় দাদুর সঙ্গে লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে গিয়েছিল শিব মন্দিরে প্রণাম করতে, দাদুকে নিয়ে গিয়েছিল, সেখানে প্রণাম করে এসছে। তারপরে এবার হচ্ছে দাদুর বাড়ি আবার বায়না ধরেছে, তাই বড় দাদুর সঙ্গে বড় দাদুর বাড়ি যাবে। তাই দেখো, আর এই লাইটটা হচ্ছে সঙ্গী, মানে প্রত্যেকটা দিন সন্ধেবেলায় ও লাইটটা নিয়ে ঘুরে বেড়ায়। ও মানে ওর দাদা দা ভাইয়ের একটা লাইট রয়েছে, ওর একটা মানে দুই ভাই দুটো লাইট, দা ভাই একটা লাইট নিয়ে ঘুরে বেড়ায়, ও সেম এই লাইটটা নিয়ে ঘুরে বেড়ায় প্রত্যেক দিন সন্ধেবেলা। তো যাই হোক, দেখো এখন বড় দাদুর সঙ্গে চললো বড় দাদুর বাড়ি। বড় দাদুর বাড়ি ও এক মানে প্রত্যেক দিন একবার করে যায় চা খাওয়ার জন্যে, কারণ আমাদের বাড়িতে আমরা কেউ চা খাই না, কিন্তু ও বিকেলবেলা একবার করে যাবে চা খেতে বড় দিদিমার কাছে, চা খাওয়ার জন্য বড় দাদুর বাড়ি যায়। তো যাই হোক, দেখো চলছে এখন পিকু, দুষ্টুটা নিজে একা একা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর দাদু বড় দাদুর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কত বড় হয়ে গেল না আমার পিকুটা, 1.5 বছরের হয়ে গেল আবার কি, দেখতে দেখতে পিকু বড় হয়ে যাবে।